আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট মুখপাত্রের কার্যালয় থেকে সেক্রেটারি অ্যান্টনি জে ব্লিংকনের বিবৃতি দেওয়া হয়েছিল যে 24 মে বাংলাদেশে নাগরিকদেরকে তারা ভিসা দিবে না, কারণ বারচুপি ভোট কারচুপি, তারপর ভোট দিতে দেয় না, রাজনৈতিক প্রতিহিংসা, তারপর দলমত এসবের সংঘর্ষ ইত্যাদি কারণে আমাদেরকে ভিসা দিবে না, ইউএসের মুখপাত্র জানিয়েছেন। তো এই তথ্যটি যেমন সত্য, তেমনিভাবে আরেক দিক থেকে এটি গুজবও হতে পারে। কারণটা হচ্ছে বাংলাদেশে এরই পরিপ্রেক্ষিতে মানুষ ভাবছে যে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা করেছে, তার একটি ধারাও দিয়ে দিয়েছে যে ধারার কারণে তারা এই ভিসা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো এটা তাদের পরামর্শ এবং সতর্ক, কারণ তারা পরবর্তীতে এরপর 25 মে তারা আরেকটি বিবৃতি দিয়েছে, দ্য ডেইলি স্টার পত্রিকাতে রয়েছে, সেখানে বাংলাদেশে যারা সুষ্ঠু নির্বাচন চায় তাদের সমর্থনে নতুন ভিসা নতুন করে চালু করা হয়েছে। পিটার হাস বলেন, আজকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকালকে আমাদের বিবৃতিতে আপনারা যেমনটা দেখেছেন, এটা আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন জানাতে উৎসাহিত করেছি। বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যারা অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে। এই যে তারা ঘোষণাটি দিয়েছিল যে 24 মে তারা ভিসা দিবে না, এটা তারা উঠিয়ে নিয়েছে। তো সুতরাং প্রথম দিক থেকে তারা যেহেতু বলেছে এটা সত্য, এবং কিন্তু তারা স্থায়ীভাবে নিষেধাজ্ঞা করেনি, তারা উৎসাহিত করেছে। তিনি এবার পিটার হাস তিনি এবারও বলেছেন যে আমরা উৎসাহিত করার জন্য, যাতে মানুষ দলমত নির্বিশেষে সবাই এক হয়ে যায়, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, ভোট যাতে তারা দিতে পারে, জনগণের রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কাজ বা সংঘর্ষ, হরতাল অবরোধ ইত্যাদি যাতে না হয়, সুষ্ঠুভাবে যাতে পুরো দেশ পরিচালনা করতে পারে, সেই পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন। যেহেতু বাংলাদেশ সরকার এবং বিরোধী দল সবাই ঐক্যমত গ্রহণ করেছে, সেহেতু তারা ভিসা দিতে প্রস্তুত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন